नमस्कार बंधुरा, वेलकम टू शर्मिष्ठास किचेन। आमार आजके रेसिपी एग राइस, खुबी सुंदर एक रेसिपी और दारुण खेते लागे। आमी जेभावे देखिएछि एइभावे आपनारा बाड़ीते बानिये देखबेन, खुबी सुंदर खेते लागबे। एर साथ आर किछुई चाई ना, एरकम भावेई खावा जाय। आपनारा चाइले अन्य किछु बानिये निते पारेन, किन्तु एटा एमनिई खावा जाय, भालो लागे खेते। आमार ए भिडियो जदि आपनादेर भालो लेगे थाके ताहले किन्तु अवश्य लाइक शेयर एंड कमेंट करबेन, आर तार पाशे बेल आइकनटा प्रेस करते भूलबेन ना, कारण आमी चैनले जखनी कोनो नतून रेसिपि देब आपनादेर काछे नोटिफिकेशन जाबे। তাই দেরি না করে চলুন এবার রেসিপিটা বানিয়ে নিই। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো তেল। এবার এই তেলের মধ্যে আমি পাতলা পাতলা করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। আমি দুটো গাজর কেটেছিলাম আর দিচ্ছি অল্প একটু নুন, খুবই সামান্য। এবার গাজরগুলো আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এটা একটু ভাজা ভাজা করে নেব। এবার লো ফ্লেমে এটাকে হতে দেব আমি 2 মিনিট মতো। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে। এবার গাজরগুলো আমি একটু সাইড করে দিলাম। এবার ক্যাপসিকামগুলো আমি এই তেলেই ভেজে নেব। গাজরটা শক্ত থাকে তার জন্য ওটা আগে দিয়েছিলাম, ক্যাপসিকাম হতে বেশিক্ষণ টাইম নেয় না। এবার ক্যাপসিকামগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। এবার আবারও লো ফ্লেমে 2 মিনিট হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। ক্যাপসিকামগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা ভাজা হলেই ভালো লাগবে। এবার ক্যাপসিকামগুলো আমি সাইড করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এগ রাইস, তার জন্য তো ডিম লাগবেই, তার জন্য আমি দুটো ডিম এখানে দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলছি আমি। এবার ডিমটাকেও আমি ভুজিয়ার মতো বানিয়ে নেব, ছোট ছোট টুকরো, এরকম থাকলে কিন্তু হবে না। এই এগ রাইসটা খেতে খুবই সুন্দর লাগে। এবার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে মিডিয়াম করলাম, এতক্ষণ লো ফ্লেমে ছিল। এবার ডিমটাকে আমি ভুজিয়ার মতো করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। খুবই ইজি একটা রান্না আর খুব বেশি জিনিসও লাগে না, যখন ইচ্ছে তখন বানিয়ে খাওয়া যেতে পারে বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। এবার গাজর ক্যাপসিকাম ডিম তিনটে একসাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওগুলো সাইড করে দিয়ে এখানে দিয়ে দিলাম আরও এক চামচ মতো তেল। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আমি 4-5 কোয়া মতো রসুন, ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, তাই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না এখানে কোনোটাই। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বড় বড় করে টুকরো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে আর একটু ঝালও হবে, খেতে ভালো লাগবে। আর বাচ্চাদের দিলে লঙ্কাটা দেওয়ার দরকার নেই। আর এখানে আমি এক বাটি বাসমতি রাইস নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আগে আমি বয়েল করে ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি, একদমই শুকনো দেখছেন, তো এক বাটি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আর ছোট চামচের এক চামচ
সোয়াসস। এবার হাই ফ্লেমে এটাকে আমি 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এ দেখুন কত সুন্দর কালারফুল লাগছে দেখতে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর ভাতটা যেন গলে না যায়, একদম শক্ত যেন থাকে, তার মানে খুব শক্ত নয়, যেন ঝরঝরে হয়, তাহলে এটা কিন্তু খুবই ভালো হবে। আর ভাতটা গলে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। এই দেখুন একদম ঝরঝরে, খুবই সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ঠিক অতটাই সুন্দর। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, আর 2 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রাখবো। আর 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখুন প্লেটের মধ্যে দিচ্ছি। খুবই সুন্দর দেখতে লাগছে। আপনারা ভিডিও দেখার পরে একটা লাইক দেবেন অবশ্যই, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।